আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যারা 25 এবং 26 এর শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই বিশেষ লাইভটি, যেখানে আমরা আলোচনা করব ফ্রি ইকোনমিক্স এমসিকিউ ক্র্যাশ কোর্স সম্পর্কে, এবং আমাদের যে কুইজ টেস্ট হবে সেই কুইজ টেস্ট সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব, যে ক্লাসগুলো কিভাবে হবে ফ্রি কোর্সের, এবং হচ্ছে যে কুইজ টেস্ট আমরা নিব সেই কুইজ টেস্টটার পদ্ধতি কেমন হবে, কিভাবে আমরা পরীক্ষা পদ্ধতি নিব সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং পাশাপাশি যারা 26 এর শিক্ষার্থী আছো, যারা এই বছর ফার্স্ট ইয়ার রয়েছে, তাদের জন্য আমাদের যে ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে, সেটা সম্পর্কে আলোচনা করব। সো তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছে আজকের এই লাইভ সেশন, আমার সাথে একটু এই লাইভ সেশনটা একটু শেয়ার মেশন করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন আমাদের সাথে দ্রুত যুক্ত হতে পারে। আমরা জাস্ট কয়েক সেকেন্ড সময় নিব, আমি একটু শেয়ার করে দিচ্ছি, যাতে আমার যারা কাছের আছে তারাও যেন আমাদের এই লাইভে যুক্ত হতে পারে। আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে? সো তোমরা একটু শেয়ার করতে থাকো। এবং হচ্ছে আমরা আজকে এই এমসিকিউ ফ্রি কোর্সের বা এই এমসিকিউ ফ্রি ক্র্যাশ কোর্সের যে তোমাদের পদ্ধতি বা কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? পাশাপাশি তোমাদের পাশাপাশি হচ্ছে আমাদের যে জিরো টু হিরো কোর্স থাকবে 26-এর যারা শিক্ষার্থী আছে তাদের জন্য, সেই ব্যাচ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো একটু ওয়েট করছি, আমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে একটু ক্লাসটা এই লাইভ সেশনটা একটু শেয়ার করে দিচ্ছি, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, আশা করি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো আমি আবার একবার বলছি, আমরা আজকে এই লাইভ সেশনটা শুধু যারা 24 এবং সরি 25 এবং 26 এর যারা শিক্ষার্থী আছে, যাদের জন্য এই এমসিকিউ ফ্রি কোর্স বা ক্র্যাশ কোর্সের আয়োজন করা হয়েছে তাদের জন্য এই লাইভ সেশনটি। সো তোমরা একটু দ্রুত আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানো, আমরা জানি যে আমরা আগে থেকে বলে আসছি এই ক্র্যাশ কোর্সের ক্লাস কিন্তু শুরু হবে 11 নভেম্বর থেকে, তাই না? তো আজকে কিন্তু তোমাদের কয় নভেম্বর, আজ কিন্তু তোমাদের 9 তারিখ, তার মানে কালকে পরশুদিন থেকে আমাদের এই ব্যাচের বা এই ফ্রি কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, যেখানে আমরা ফার্স্ট পেপারের উপর ইকোনমিক্স ফার্স্টের উপর 6টা ক্লাস নেব। 11 তারিখে প্রথম পত্রের প্রথম অধ্যায় হবে, তারপর 13 তারিখে তোমার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হবে, এবং 16 তারিখে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হবে, 18 তারিখে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় হবে, এবং 20 তারিখে প্রথম পত্রের 9 অধ্যায় হবে, এবং 23 তারিখে প্রথম পত্রের 10 অধ্যায় ক্লাস হবে। তার মানে 6টা ক্লাসের এখানে সূচি দেওয়া আছে, এবং সময়টা তোমাদেরকে জানানো হয় নাই, সেটা জানানো হচ্ছে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা, অর্থাৎ আগামী পরশুদিন থেকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমার জন্য এই 6টা দিন তোমরা বরাদ্দ রাখবা। আশা করছি তোমরা কুইজতে তুমি ভালো করো বা না করো, অন্তত পক্ষে আমি তোমাকে এটা বলতে পারি যে এই ক্লাসগুলো তুমি করার মাধ্যমে তোমার এসএসসিতে যে ইকোনমিক্স এর ফার্স্ট পেপারের যে এমসিকিউ প্রিপারেশন, সেটা ইনশাল্লাহ 100-এ 100 হবে। এবং তোমরা সবাই এমসিকিউতে যে 30 মার্কসের আমাদের এমসিকিউ কোয়েশ্চন হয়, তোমরা জানো এমসিকিউ থেকে 30 মার্কস আসে, 30টা এমসিকিউ থাকে, এই 30টা এমসিকিউর মধ্যে তোমরা আশা করছি আমি এই ক্লাসগুলো তুমি যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে করতে পারো, তাহলে দেখা যাবে তুমি হচ্ছে মিনিমাম তোমার যে 25-এর অ্যাবাউট তুমি মার্কস তুমি রাখতে পারবা তোমার এসএসসি পরীক্ষা বা যে কোনো তুমি টেস্ট পরীক্ষা বলো বা প্রি টেস্ট বলো, প্রি টেস্ট অনেকে হয়ে গেছে, টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করতে পারবা, 25-এর উপরে রাখতে পারবা যদি তুমি এই 6টা ক্লাস আমার সাথে ভালো মতো করতে পারো। সো ক্লাস হবে কখন? 11 তারিখে শুরু হবে, 11 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হবে, অর্থাৎ পরশুদিন সন্ধ্যা 7টা থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। এবং এই 6টা ক্লাসের উপর ভিত্তি করে বা বলতে পারো এই 6টা অধ্যায়ের উপর ভিত্তি করে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটা কুইজ টেস্ট নিব। এই কুইজ টেস্টের মধ্যে তোমরা যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবা তাদের মধ্য থেকে আমরা পুরস্কৃত করব। আমরা কয়জন পুরস্কৃত করব সেটা এখন আপাতত বলছি না, আমরা দু একদিনের মধ্যে কালকে আশা করছি আমরা এটা ডিটেলস আরেকটা ভিডিও অথবা আরেকটা লাইভ করব, আগামীকালকে সেটা করব, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিব যে এই কুইজটা আমরা টোটাল কয়জনকে আমরা পুরস্কৃত করব। আমাদের ইচ্ছা থাকবে বা আমাদের ইয়া থাকবে যে সর্বোচ্চ চেষ্টা থাকবে সর্বোচ্চ পরিমাণ, সেটা হোক 30 জন, সেটা হোক 50 জন, সেটা হোক 100 জন, বা যতদিন আমরা পারি আমাদের সাধ্য মতে যতদিন আমরা পারি আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। তো এটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা বা এই লাইভ সেশনটা তোমাদেরকে একটু শেয়ার করতে হবে,
বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে এই পার্টিসিপেটে অংশগ্রহণ করতে পারে। যত পার্টিসিপেটটা ভালো হবে বা পার্টিসিপেশনটা যত ভালো হবে আমাদের যে গিফট দেওয়ার যে বাজেটটা সেটা আরো বড় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা যত বেশি মানুষ পার্টিসিপেট করবা আমরা তত ভালো মানের গিফট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কুইজ টেস্টের মধ্যে। আশা করছি এই কুইজ টেস্টটা তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে তোমার জন্য তুমি কুইজ টেস্টে জিতছো কি জিতো নাই বা তুমি ভালো 20 জনের মধ্যে 50 জনের মধ্যে তুমি ঢুকতে পারছো কি পারো না সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবা এবং এই কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই আসলে মূল জিনিস। এই কম্পিটিশন অংশগ্রহণ করার মাধ্যমে তোমার দেখা যাবে ইকোনমিক্স ফার্স্ট পেপারে তোমার এমসিকিউ গুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে, তোমার জন্য এমসিকিউ তে ভালো রেজাল্ট করা একদম সহজ হয়ে যাবে। আমরা যারা এই লাইভ সেশনে একটু যুক্ত আছি সবাই একসাথে একটু শেয়ার করে দিব, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব তার সাথে তাদের একটু মেনশন করে দাও। আর একটা বিষয় বলি, এখানে শুধু কুইজতে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে না, এই 6টা ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে পাশাপাশি আজকের যে লাইভ সেশন যেটা চলতেছে এর মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা 5 থেকে 10 জনকে সিলেক্ট করবো যাদেরকে আমরা তাদের পড়ালেখার পক্ষ থেকে টি শার্ট আমরা দিব ইনশাল্লাহ। সিদ্ধার্থের মধ্যে আমাদের সাথে রয়েছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সোহাগ শীল রয়েছে, স্যার এ প্লাস টার্গেট ব্যাচে তো ফার্স্ট পার্ট পড়া নাই ইনশাল্লাহ। অবশ্যই এ প্লাস ফার্স্ট টার্গেট এ প্লাস ব্যাচে ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়েছে ভাইয়া, টার্গেট এ প্লাস ব্যাচে ফার্স্ট চ্যাপ্টার 9 চ্যাপ্টার আমাদের ক্লাস শুরু হয়েছে, তুমি ক্লাসগুলো করবা, আমাদের প্রথম পত্র শুরু হয়েছে আর কি। এখন তোমরা যারা আছো আমাকে যদি ঠিকমতো শুনতে আমি দেখতে পাও তোমরা একটু দ্রুত এই সেশনটা একটু শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাদের সাথে যেন যুক্ত হতে পারে এবং এই লাইভ সেশন বা এই প্রতিযোগিতায় তারাও যেন অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা সবাই একবার শেয়ার করে দিবা, সবাই একবার শেয়ার করে দাও। আমরা জানি যে সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে আমাদের এই লাইভ সেশনগুলো অর্থাৎ এই 6টা ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের পড়ালেখার টি শার্ট আমরা গিভওয়ে করবো। পাশাপাশি এই 25 নভেম্বর যে পরীক্ষাটা আমরা কুইজ টেস্টটা নিব এই 6টা ক্লাসের উপর সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু তোমাদেরকে হচ্ছে যারা ভালো করবে তাদের মধ্যে থেকে আমরা তাদেরকে তাদের জন্য আমরা গিফট হ্যাম্পার পাঠাবো ইনশাল্লাহ। সো আমরা আমি তোমাদেরকে একটু পরীক্ষা পদ্ধতিটা একটু বলে দিব, ঠিক আছে? পরীক্ষা পদ্ধতি আমি একটু বলতেছি, তোমরা একটু দ্রুত, হ্যাঁ সব ঠিকঠাক, ওকে। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সাথে এই কুইজ টেস্টে অলরেডি আমাদের সাথে এই কুইজ টেস্টে রেজিস্ট্রেশন করেছে প্রায় 1000 বেশি হবে আরো, আমি গতকালকে দেখেছিলাম 1000 মধ্যে, এখন দেখি নাই লাস্ট, তো আমি জানি না কত হয়েছে। সো এটা 1100-1200 হইতে পারে। সো আমাদের এই কুইজ টেস্টে অলরেডি কিন্তু 1000+ শিক্ষার্থী কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে। তো তোমরা যারা এখন রেজিস্ট্রেশন করো নাই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা একটা লিংক আমি কমেন্ট করে দিচ্ছি, তোমরা হচ্ছে সেই কমেন্টে গিয়ে তোমরা কি করবা তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিবা, ঠিক আছে? আমি তোমাদেরকে এই ভিডিও কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন যে লিংক সেই লিংকটা কমেন্ট করে দিতে বলতেছি, তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলবা। যারা নতুন আছো যারা এখনো রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা একটু দিয়ে দাও এবং পিন করে দিও, কেমন? আচ্ছা স্যার আমরা রেজিস্ট্রেশন লিঙ্কটা পিন করে দিবে, তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবা। তবে কবে কবে ক্লাসগুলো হবে, এই যে এখানে ডেট আছে 11 তারিখ একটা প্রথম ক্লাস হবে সন্ধ্যা 7টায়, তারপরে 13 তারিখ দ্বিতীয় ক্লাস হবে দ্বিতীয় অধ্যায়ের উপর সেটাও 7টায়, এবং হচ্ছে 16 তারিখ হবে তৃতীয় অধ্যায়ের উপর প্রথম পত্রে 7টা বাদে, মানে সবগুলো ক্লাস 7টা থেকে হবে। অর্থাৎ আগামী পরশুদিন থেকে 7টার সময়টা আমার জন্য বরাদ্দ করে রাখো, 7টা থেকে 8টা বা যতক্ষণ লাগে, ঠিক আছে? এরপর 18 তারিখ হবে চতুর্থ অধ্যায়ের উপর এবং 9 অধ্যায়ের উপর ক্লাস হবে 20 তারিখ এবং 23 তারিখ হবে 10 অধ্যায়ের উপর ক্লাস। এরপর তোমরা প্রিপারেশন নিয়ে 25 তারিখ তোমাদের কুইজ টেস্টটা হবে। এখন স্যার প্রশ্ন হচ্ছে কুইজটা কিভাবে হবে, কুইজের মধ্যে কত নাম্বার থাকবে এবং কত পেতে হবে, কত পেলে আমি পুরস্কার পাবো, ঠিক আছে? তো দেখো আমাদের এই কুইজ টেস্টটা হবে টোটাল 100 নাম্বার, অর্থাৎ এখানে টোটাল 100টা এমসিকিউ থাকবে এই কুইজ টেস্টে। টোটাল কয়টা এমসিকিউ থাকবে বলো তো? 100টা এমসিকিউ থাকবে। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তাহলে এই কুইজ টেস্টটা আমাদের টোটাল এমসিকিউ হবে, মানে টোটাল মার্কস হবে, এমসিকিউ থাকবে হচ্ছে টোটাল 100টা এবং টোটাল যে মার্কস হবে আমাদের প্রাপ্ত নাম্বার বা পূর্ণ নাম্বার সেটা হবে 100। এই 100 নাম্বারের মধ্যে তুমি সর্বোচ্চ যতটুকু পাবা, ঠিক আছে, তুমি সর্বোচ্চ যারা পাবে তাদের মধ্যে থেকে আমরা 20 জন বা 30 জন বা 50 জন, এটা ডিপেন্ড করতেছে তোমাদের পার্টিসিপেশন কেমন হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। পার্টিসিপেশন যত বেশি হবে আমরা তত বেশি মানুষকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করবো, কেমন? পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করতেছে। তো পার্টিসিপেট যত বেশি হবে তত বেশি আমরা পুরস্কার দিব। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং মাথায় রাখবা। এই 100টা এমসিকিউ যেটা আমরা নিব পরীক্ষা, এই পরীক্ষায় তুমি চাইলেই 100টা এমসিকিউ আনসার করে দিলে কিন্তু তোমার সর্বোচ্চ যতটা হয়েছে তোমার নাম্বার তুমি পাবা না, এখানে তোমার নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং মানে কি? মার্কিং হচ্ছে মনে করো তুমি এখান থেকে সাপোজ তুমি হচ্ছে 50টা তুমি হচ্ছে এমসিকিউ সঠিক উত্তর দিয়েছ, এমসিকিউ তুমি সঠিক উত্তর দিয়েছ, রাইট আনসার দিয়েছ 50টা, এবং তুমি রং আনসার দিয়েছ মনে করো 10টা রং আনসার দিয়েছ,
তো রং আনসার হচ্ছে এমসিকিউ তে রং আনসার মনে করো 10টা দিয়েছে, এই 10টার জন্য তোমার টোটাল যেখানে তুমি নাম্বার পাইছো সেখান থেকে কাটা যাবে, কয় নাম্বার জানো, 4টা এমসিকিউ মিলে এক নাম্বার তোমার কাটা যাবে, তাহলে এখানে 10টা এমসিকিউ তাহলে 2.5 তোমার 2.5 এই প্রাপ্ত নাম্বার থেকে তোমার কাটা যাবে, অর্থাৎ তুমি 50 নাম্বার যেটা পেয়েছো সেখান থেকে তোমার যে ভুল হয়ে যাচ্ছে প্রশ্ন সেই 10টা ভুলের জন্য তোমার 2.5 নাম্বার তোমার কাটা যাবে, অর্থাৎ তুমি এখান থেকে 2.5 তুমি বাদ দাও, অর্থাৎ তুমি এখানে পাবা 47, তাই না, 47.5 তুমি এই পরীক্ষা থেকে তুমি পাবা, অর্থাৎ যেটা তুমি আনসার করবা যতটুকু আনসার করবে তার মধ্যে যেগুলো ভুল হবে সেটার জন্য নেগেটিভ মার্কিং তুমি পাবা, 4টা ভুলের জন্য এক নাম্বার তোমার কাটা যাবে, বুঝতে পেরেছি। যদি তুমি অতিরিক্ত দাগাও তাহলে তোমার জন্য এটা কি হয়ে যাবে, এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে, অতিরিক্ত দাগা থেকে তুমি ভুল করে ফেলবা, তো ভুল আনসার দাগানো যাবে না, তুমি যেটা পারবা স্রেফ সেটা দাগাবা, তাহলে তুমি ভালো র্যাঙ্কিং করতে পারবা। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা যে আমেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা যে ফিলিংস, সেই ফিলিংসটা তোমাদের মধ্যে আমি গ্রো করানোর চেষ্টা করতেছি এই পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে এবং এই কুইজ টেস্টটা নেওয়ার মাধ্যমে। এখানে পুরো বাংলাদেশ থেকে অলরেডি 1,200 জন আমাদের কি করেছে, রেজিস্ট্রেশন করেছে, আরো রেজিস্ট্রেশন করবে, এটা 2,000+ শিক্ষার্থী এখানে হয়তো রেজিস্ট্রেশন করবে, তো এত শিক্ষার্থীর মধ্যে তুমি যখন একটা র্যাঙ্ক করবা এটার জন্য তোমার প্রাউড ফিল করা দরকার, এবং হচ্ছে আমি মনে করি যারা এখানে অংশগ্রহণ করবা প্রত্যেকেই আমার মতে এই 6টা ক্লাস যারা রেগুলার করবা বা সুন্দর করে যারা 6টা ক্লাস করতে পারবা, ঠিক আছে, যে 6টা ক্লাস আমরা বলছি, হ্যাঁ এই যে 6টা ক্লাস আমরা বলছি 11 তারিখ থেকে শুরু করে 25-23 তারিখ পর্যন্ত, এই 6টা ক্লাস করার মাধ্যমে তুমি তোমার ইকোনমিক্স এর এমসিকিউ একদম প্রো লেভেলে হয়ে যাবে, পাশাপাশি তোমার যে কুইজ টেস্টটা দিবে সেটার মাধ্যমে তুমি নিজেকে একবার যাচাই করে দেখতে পারবে আসলে কি তুমি পারতেছো কিনা, ঠিক আছে। সো কারো কোনো প্রশ্ন থাকলে কিছু বলো, সময় হচ্ছে সন্ধ্যা 7টায় আমাদের ক্লাসগুলো শুরু হবে, 11 তারিখ থেকে শুরু হবে সন্ধ্যা 7টা, অর্থাৎ পরশু দিন সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস শুরু হবে, তোমরা যারা আছো তোমরা সবাই এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার মেনশন করবা যাতে আমাদের ক্লাসগুলো নিতেও ভালো লাগে এবং তোমরা ক্লাস করে মজা পাও, একটা কম্পিটিশন যেন এখানে সৃষ্টি হয়, ওকে। সো আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের যারা SSC 26-এর যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য একটা কোর্স শুরু হচ্ছে, তোমরা জানো আমরা অলরেডি সেটা সম্পর্কে প্রচারণা জানাচ্ছি, সেটা হচ্ছে 0-0 কোর্স, যে কোর্সটা আমরা হচ্ছে আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে, যে কোর্সটা 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো এই কোর্সটা আমাদের প্রায় পাশাপাশি আমরা 2টা কমপ্লিট হবে, তোমরা জানো তোমাদের ফুল সিলেবাস 26-এর যারা শিক্ষার্থী আছো তো ফুল সিলেবাসের উপর কিন্তু এই কোর্সটা হবে, যেখানে আমরা 80+ লাইভ ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে প্রায় 20+ এবং অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট থাকবে, ওকে। তো এখানে তোমার ইজি ইকোনমিক্স যে বইটা আছে, আমার লেখা যে বইটা আছে, এই বইটা সহ তুমি পারচেজ করতে পারবা, তো বইটা ছাড়াও তুমি পারচেজ করতে পারবা। প্রথম 100 জনের জন্য একটা ডিসকাউন্ট ছিল, প্রথম 100 জনের জন্য হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট ছিল, তো সেই ডিসকাউন্টটাও এখন তোমরা নিতে পারবা, আগামীকাল পর্যন্ত দিয়ে দিব, যদি আজকে 100 জন হয়ে যাবে, আজকের মধ্যে আশা করি 100 জন হয়ে যাবে, আচ্ছা যাও আগামীকালকে পর্যন্ত, ঠিক আছে, আগামীকাল পর্যন্ত তুমি যদি ভর্তি হও তাহলে তোমার জন্য 100 টাকা ডিসকাউন্টটা থেকে যাবে, অর্থাৎ তোমার একটা স্ক্রিনশট নাও আমার এই লাইভের, একটা স্ক্রিনশট নাও, তুমি বলবে স্যার আমি লাইভে ছিলাম, একটা স্ক্রিনশট নিয়ে নাও, সেটা আমাদের পেজে দিবা, পেজে দিয়ে বলবো আমি লাইভে ছিলাম, আমি কালকে ভর্তি হব, আমি 100 টাকা ডিসকাউন্ট আমি নিতে চাই, অর্থাৎ আমাদের এই কোর্সে 999 টাকা তুমি হইতে পারবা, 899 টাকা, অর্থাৎ 900 টাকা তুমি এই কোর্সে ভর্তি হতে পারবা বই ছাড়া, আর যদি বই সহ নাও তাহলে হচ্ছে 1499 টাকা, তবে 100 টাকা ডিসকাউন্টে 1389 টাকা তুমি ভর্তি হতে পারবা বই সহ, ঠিক আছে। সো তুমি এই স্ক্রিনশট নিয়েছো সবাই, 26-এর যারা আছে স্ক্রিনশট নিচ্ছ, নিয়ে তুমি পেজে একটা মেসেজ দিয়ে রাখো যে আমি আগামীকালকে ভর্তি হবো, আমি স্ক্রিনশট নিয়েছি, আমি ডিসকাউন্টটা নিতে চাই, আগামীকালকে যদি 100 জন ক্রস হয়েও যায় তাও তোমাকে কি করবে, তোমাকে 900-899 টাকা তোমাকে ভর্তি করাবে, ঠিক আছে, বই সহ 1379 টাকায়, ওকে। তো এই হচ্ছে কথা, তোমরা যারা 26-এর আসো দ্রুত এই সুযোগটা গ্র্যাব করে নাও, ফার্স্ট পাবা, সেকেন্ড পাবা, ফুল সিলেবাস এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে না, এর চেয়ে বেশি সার্ভিস কেউ দিতে পারবে না ইনশাল্লাহ, এটুকু আমি তোমাদেরকে বলতে পারবো, যারা আমাদের আগের শিক্ষার্থী ছিল তারা বুঝতে পারবে যে আমাদের কোর্সের কোয়ালিটি কেমন, আমরা হচ্ছে প্রচারণা আছে কি করি বেশিরভাগ পড়াশোনাতে বেশিরভাগ মনোযোগ দিই, এবং তোমরা সেটা আশা করি বুঝতে পারবা ভর্তি হওয়ার পরে, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম এই কোর্স সম্পর্কে বা এই ফ্রি এমসিকিউ ক্রাশ কোর্স সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা বলো, আমি এখন কমেন্ট বক্সের কমেন্টে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আনসার দিব। স্যার আপনাদের কোনো অ্যাপস নেই, আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপস এখনো বিল্ডে রয়েছে, অ্যাপস এর কাজ চলতেছে। ফারহান চৌধুরী রয়েছে, স্যার আমি পরীক্ষা কি আপনার ক্লাস থেকে আসবে? হ্যাঁ, আমরা যে ক্লাসগুলো নিব 6টা ক্লাস, এই 6টা ক্লাসে যে অধ্যায়গুলো আমরা পড়াবো, এই ছয়টা অধ্যায় আমি যা পড়াবো ওই একদম হুবহু হয়তো কমন আসবে না, কারণ হুবহু কমন দিয়ে দিলে তো পরীক্ষা ফাঁস করে দিচ্ছি এরকম হয়ে যাবে, প্রশ্ন ফাঁসের মতো না, তো আমরা একদম কাছাকাছি আনসার রাখার চেষ্টা করবো, অর্থাৎ যেগুলো তোমার একদম বোর্ড স্ট্যান্ডার্ড হবে,
যেগুলো তোমার পরীক্ষাতে আসবে এবং যেগুলো তুমি এই ক্লাসগুলো করে তোমার জন্য একদম ভালো একটা প্রিপারেশন হয়ে যায় পাস করার পর, সেজন্য আমরা এই পরীক্ষাগুলোর আয়োজন করছি। ফারহান আছে আমাদের সাথে, স্যার পরীক্ষা কি আপনার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রোমান আছে, রোমান বলছে স্যার ক্লাসগুলো কি রেকর্ডেড করা থাকবে? হ্যাঁ, রেকর্ড করা থাকবে, এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তবে লাইভে করে ফেলতে হবে, কারণ লাইভে তুমি যদি করো এবং তুমি যদি সর্বোচ্চ শেয়ার ম্যাশার করো সেখান থেকে তুমি টি শার্ট পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে একদম যে ভালো স্টুডেন্ট হইতে হবে এমন না, তুমি যদি ক্লাসগুলো শেয়ার ম্যাশন করো তাও তুমি কিন্তু পড়ালেখার পক্ষ থেকে একটা গিফট পেয়ে যেতে পারো। তারপর আমাদের সাথে রয়েছে বলছে স্যার নতুন এডিশনে কি ফুল সিলেবাস? হ্যাঁ, ফুল সিলেবাস আছে, ফার্স্ট এডিশন ছিল, সেকেন্ড এডিশন আমাদের ফুল সিলেবাস আছে, ইজগুম ইসতে ফুল সিলেবাস আছে। বিল্লা ইসলাম বলছে লিঙ্কে ক্লিক করলে ইচ্ছে করলে হচ্ছে না, কেউ আমাকে লিঙ্কটা দিতে পারবেন ইনবক্সে? আচ্ছা, তুমি পড়ালেখা পেজ ইনবক্স করো বিল্লা ইসলাম, তুমি পড়ালেখা পেজ ইনবক্স করো, তোমাকে লিঙ্কটা দিতে হবে। জাহিদ হোসেন বলছে আপনার বই থেকে পড়লে কতটুকু হেল্পফুল হবে? ইনশাল্লাহ, আমার যে বইটা ইজগুমিস বইটা আছে, এই বইটা, এই বইটা যারা পড়েছে তাদের কাছ থেকে একবার রিভিউ নিবা, ঠিক আছে? আমি মুখে বললে তো বুঝবা না, একবার রিভিউ নিবা, তো তাহলে তুমি বুঝতে পারবা যে কেমন এই বইটার মধ্যে একদম সহজ করে উপস্থাপন করা হয়েছে ইকোনমিক্সকে। এর চেয়ে সহজ বই বাজারে আর নাই। কেন? কারণ এই বইটা আমি যেভাবে পড়াই সহজভাবে, ঠিক সেমভাবে আমি এই বইটার মধ্যে সকল টপিক উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আশা করছি এটার মাধ্যমে তোমাদের একটা সবচেয়ে একদম ভালো একটা প্রিপারেশন হবে ইকোনমিক্সের জন্য। ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন করা হয়েছে, এখানে অতিরিক্ত কোনো কি নাই, অতিরিক্ত কোনো প্রেশার নাই, অতিরিক্ত কোনো ইনফরমেশন নাই যেগুলো তোমার প্রয়োজন হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, লিঙ্কে ক্লিক করলে, আচ্ছা বুঝতে পেরেছি, আচ্ছা ওকে, অনেকগুলো কমেন্ট আমি কমেন্ট, আচ্ছা সালাম আলাইকুম স্যার, ক্লাসগুলো কি পড়ালেখা পেজে হবে? হ্যাঁ, ক্লাসগুলো পড়ালেখা পেজে স্যার রেজিস্ট্রেশন করতে পারছেন, রেজিস্ট্রেশন করতে না পারলে পড়ালেখা পেজে মেসেজ দাও, তোমাকে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিবে। ভাইয়া যদি নেট না থাকে তাহলে কেমনে ক্লাস করবে? নেট না থাকলে তাহলে তুমি ইন্টারনেট কিনে ক্লাস করবা, এমবি কিনে ক্লাস করবা বা ওয়াইফাই নিয়ে ক্লাস করবা, যেখানে ক্লাস করতে পারো সেখানে গিয়ে ক্লাস করবে। তাহলে আমি এখানে আবার একবার একটু বলে দিচ্ছি যে এই এই ব্যাচের ক্লাসগুলো শুরু হবে 11 তারিখ থেকে, অর্থাৎ পরশু দিন থেকে আমাদের ক্লাস শুরু হবে। পরশু দিন সন্ধ্যা 7টায় সবাই বই খাতা নিয়ে সুন্দর করে রেডি হয়ে যাবা, পরশু দিন সন্ধ্যা 7টায় আমরা প্রথম পত্রে প্রথমতা নিয়ে ক্লাস করবো, এরপর 13 তারিখে দ্বিতীয় পত্রে ক্লাস, এভাবে করে আমরা 23 তারিখ পর্যন্ত ক্লাস করবো এবং 25 তারিখ গিয়ে আমাদের কুইজ টেস্টটা অনুষ্ঠিত হবে। ওকে, এই কুইজে তোমাদের যারা কলেজের বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা যুক্ত করবে, যারা ভালো ভালো স্টুডেন্ট আছে তাদেরকে যুক্ত করবা। এই জন্য বলছি কারণ তুমি অন্ততপক্ষে তুমি মনে করো কুইজে ভালো করতে পারো না, কিন্তু তোমার একটা বন্ধু ভালো করতে পারছে, তো সে তোমাকে ট্যাঙ্ক দিবে, সে তোমাকে ধন্যবাদ জানাবে, সে তোমাকে থ্যাঙ্কসফুল হবে তোমার প্রতি যে তুমি তাকে মেনশন করেছো, তুমি তাকে বলেছো এই বিষয়টা সম্পর্কে, সেজন্য তোমাকে সে ধন্যবাদ জানাবে সে যদি ভালো করতে পারে, তাই না? তো সবাইকে শেয়ার করবে, তোমাদের কলেজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবে, যাতে তারাও আমাদের সাথে এই কুইজে অংশগ্রহণ করতে পারে, তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, তোমরা একটা কম্পিটিটিভ একটা রেজাল্ট পাবে। এবং হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, শুধু পজিটিভ না, তুমি শুধু আনসার করলে হবে না, তোমাকে দেখে দেখে আনসার করতে হবে যেন ভুল না হয়, ভুল করলে কিন্তু 0.25 করে তোমার কাটা যাবে, অর্থাৎ 4টা বলে জন্য 1 নম্বর তোমার কাটা যাবে যেখান থেকে তুমি পাইছো সেখান থেকে। জাহিদ হাসান বলছে আপনার বই পড়লে সবকিছু কমপ্লিট হবে না, কিবোর্ড বই পড়া লাগবে? শুধু বই আমার ইজিগনেস বইটা পড়লে হবে, এটা সকল বোর্ড বই, সকল গাইড বই, সকল টেস্ট পেপার, কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট সবগুলোকে কভার করবে ইনশাল্লাহ। এখানে সিকিউর উত্তর সহ আছে এমসিকিউর পাশাপাশি। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে আমাদের ওয়েবসাইটে পরীক্ষা হবে এবং তোমাদেরকে আমি দেখা আমরা বলে দিব পরীক্ষার আগের দিন তোমাদেরকে, এই যে 25 তারিখ হবে না, তার আগের দিনে তোমাদেরকে আমরা একদম ডিটেলসে দেখা দিব কেমনে তোমার পরীক্ষা দিবা সবকিছু বলে দিব। স্যার এই বই কিনলে কি পরে টেস্ট স্কোর কিনতে হবে? না না, এই বইয়ে তোমার সিকিউ উত্তর সহ আছে, টেস্ট স্কোর কিনতে হবে না। ইতু বলছে এক্সামের টাইম কখন? এক্সামের টাইমটা বলে দিব ভাই, এটা নিয়ে টেনশন করতে হবে না, তোমরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করো প্রতিদিন ক্লাসের মধ্যে অথবা শেষ ক্লাসের আগে অথবা এই কুইজ টেস্টের আগে তোমাদেরকে আমরা টাইম জানিয়ে দিব কখন এক্সাম হবে সবকিছু জানিয়ে দিব। নেগেটিভ মার্ক থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, তুমি শুধু আনসার করলে হবে না, তোমাকে দেখে আনসার করতে হবে, নেগেটিভ মার্কিং থাকবে, 4টা বলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। নাহিদ হাসান বলছে স্যার এসএসসি 25-এর অর্থনীতি কোনো রিভিশন ব্যাচ আছে? হ্যাঁ, এসএসসি 25-এর অর্থনীতির জন্য আমাদের রিভিশন ব্যাচ হচ্ছে ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ চলতেছে, সেটাতে ভর্তি হতে পারো এবং একদম লাস্টে সেটা টি-20 ব্যাচ শুরু হবে, আর একটা র্যাপিড ব্যাচ শুরু হবে অলসাদের জন্য, র্যাপিড ব্যাচ খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। 25-এর যারা শিক্ষাতে আছো র্যাপিড ব্যাচ খুব শীঘ্রই আসবে, যেই ব্যাচে আমরা ফার্স্ট পাস সেকেন্ড পেপার পুরোটাই কমপ্লিট করব এবং হচ্ছে সকল বিষয়ে ব্যবসা শিক্ষা মানবিকের সকল বিষয় কমপ্লিট করবো ইনশাল্লাহ। ফারহান আমাদের সাথে রয়েছে স্যার টাইম কোন টাইম কই মিনিট এক্সাম সরি টাইম কয় মিনিট এক্সামের জন্য সেটা আমরা জানাবো। অবশ্যই টাইমটা এমন হবে না যে 1 ঘন্টা আমরা সময় দিবো এমন না, আর একটু কম দেওয়া হবে, কেমন একদম মানে কনসাইজ একদম কম্পিটিটিভ এক্সাম এইরকম মানে একদম কম্পিটিটিভ এক্সাম আর কি, ঠিক আছে? পর্যাপ্ত টাইম দেওয়া হবে তোমাদের জন্য আশা করছি এবং সেটা করলে আশা করি তোমরা ভালো একটা
মানে কম্পিটিটিভ এক্সামকে পাবা, একটা হচ্ছে ফিল পাবা আর কি। ঠিক আছে, তো আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও এই লাইভ সেশনটা, তাদের তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আগামী পরশু দিন সন্ধ্যা 7টায় তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।